রাহিম আসসালাম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজও আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দা বাই আমি দিনা না কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা বেগুন ভাজা দেখাবো মোচমুচে বেগুন ভাজা উপরেরটা একেবারেই মোসমুচে থাকবে ভিতরেটা একেবারেই সফট থাকবে লোভনীয় এই বেগুন ভাজাটা এতটাই মজা গরম গরম ভাত খিচুড়ির সাথে খেতে কিন্তু দারুণ জমে যারা এখনও বেগুন ভাজাটা এভাবে তৈরি করে খাননি একবার হলো ট্রাই করে খেয়ে দেখবে না যারা পারেন তাদের জন্য আজকে রেসিপিটি নয় যারা পারেন না তাদের জন্য লোভনীয় বেগুন ভাজাটা সামান্য কিছু উপরণ উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন আশা করি সবারই ভালো লাগবে তৈরি করার জন্য অবশ্যই বেগুন তো লাগছে আমি একটা বড়ো সাইজের গোল বেগুন এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি বেশি মোটা না ঠিক এরকম করে কেটে নেবেন আবার অতিরিক্ত পাতলাও না কারণ এই সাইজটাই কিন্তু বেগুনের এরকম কাটটাই ঠিক আছে কারণ অতিরিক্ত মোটা হলে দেখা গিয়েছে এটা ভেতরটা সিদ্ধ অনেক সময় আবার পাতলা হলে এটা পুড়ে যাবে এখন আমি প্রথমে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো উপরে ছিটিয়ে এক চিমটি লাল মরিচের গোঁড়া এখানে উপরে ছিটিয়ে দিচ্ছি আপনার ছেলে বাটা মরিচটাও দিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা উপরে এখন ছড়িয়ে দিচ্ছি এখানে দিয়ে এখন ভালো করে দিচ্ছি যেন লবণটা যেন বেগুনের ঘায়ে ঢুকে সেভাবে কিন্তু লবণের পরিমাণটা অ্যাড করতে হবে আমি এখানে একটু দিয়ে দিচ্ছি হলো আদা বাটা আপনারা চাইলে এখানে স্কিপ করতে পারেন তবে আদা বাটাটা দিলে খুবই চমৎকার একটা ফ্লেভার আসে আমার ওই জায়গাটা স্কিপ হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাতে পাইনি আমি এখানে হাফ চমচর মতন আদা বাটা দিয়েছি আপনার চাইলে রসুন বাটাও দিতে পারেন দিয়ে এখন ভালো করে হলুদ লবণ মরিচ আদা বাটাটাকে ভালো করে মাখিয়ে বেগুনে গায়ে আমি মেখে নিয়েছি এভাবে উলটিয়ে পাল্টিয়ে অবশ্যই ভালো করে কিন্তু মাখাতে হবে যেন হলুদ মরিচ লবণ এবং আদাটা যেন ভালো করে মাখিয়ে এভাবে করে মাখিয়ে রেখে দেব একটা সাইড করে বেগুনের উপরে এখানে যে একটা কোডিং হবে শুকনো ড্রাই সেটা তৈরি করার জন্য এখানে একটা কাচের বল নিয়েছি নিয়ে নিয়েছি এখানে ভেসন এখানে আমি সাড়ে তিন টেবিল চামচ ভেসন নিয়েছি যেহেতু আমার একটা বেগুন সেই পরিমাণে আমি বেসনের পরিমাণটা নিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো হবে এখন আমি কিছু তিন চার রকমের শুকনো গুঁড়া মশলা অ্যাড করছি এখানে এক চিমটি হলুদ এক চিমটি লাল মরিচের গুঁড়ো একটু লবণ আর দিয়ে দিয়েছিল টালা জিরার গুঁড়া এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি আপনার চলে গরম মশলার গুঁড়া বা পাঁচফোড়নের গুঁড়া অ্যাড করতে পারেন স্বাদ অনুযায়ী সামান্য এক চিমটি লবণ অ্যাড করে দিয়েছি দিয়ে এখন চামচটা দিয়ে আমি ভালো করে কিন্তু এটা মিক্স করে নিয়েছি তা আপনার চলে আদার ইয়া যে জিরার গুঁড়াটা সেটা স্কিপ করতে পারেন কিন্তু তবে দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয় সেই জন্য আমি দিয়েছি আমি তো আমার মতো করে রেসিপিটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনারা আপনার মতো তৈরি করে খেতে পারেন তবে কিন্তু একটু মশলা দিলে টালা জেরার দারুণ একটা ফ্লেভার আসছে চাইলে গরম মশলা গুঁড়োটা দিতে পারেন টালা জেরার গুঁড়াটা যদি অপছন্দ করেন বা পাঁচফোড়নের গোড়া। এখন আমি ভালো করে কিন্তু এখানে মিক্স করে নিয়েছি নিয়ে এখন আমি কিন্তু যে বেগুনটাকে মেখে রেখেছিলাম হলুদ লবণ মরিচ একটু আদা দিয়ে এখন এইভাবে করে ড্রাই সেই বেসনটার উপর শুকনো শুকনোটার উপরে এইভাবে করে গড়িয়ে আমি উলটিয়ে এভাবে লাগিয়ে নিব কিন্তু যেভাবে করে তো প্রত্যেকটা বেগুন কিন্তু আমি এভাবে করে কিন্তু লাগিয়ে নিব খুবই মজা এই মুসমুচে বেগুন ভাজাটা তো একটা তো করে দেখিয়েছি এখন আর একটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে হাত দিয়ে চেপে চেপে লাগাতে যাবেন না এভাবে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু লাগালে হবে কারণ যেহেতু বেগুনের গাওটা ভেজা এটা কিন্তু কেমনিতেই লেগে যায় যদি না লাগে এভাবে হালকাভাবে প্রেস করলেই হবে এভাবে উলটিয়ে পাল্টে আমি সবগুলো বেগুনই কিন্তু ভেসনে গায়ে লাগিয়ে তারপরে একটা প্লেটের মধ্যে নিয়ে নিবে যে দেখুন এভাবে করে নিয়েছি তবে কিন্তু এভাবে ভেসন লাগানোর সাথে সাথে তেলে ভাজতে যাবেন না ও তাহলে কিন্তু আপনার তেলটা নষ্ট কিন্তু বেগুনটা কিন্তু মুচমুচে ভাজা হবে না অবশ্যই বেগুনটা একেবারে পুরোপুরি ভেসনটাকে কিন্তু পুরো ভিজিয়ে ফেলবে কিন্তু তারপরে কিন্তু আপনারা বেগুনটাকে ভাজতে যাবেন এইভাবে পুরাটা বেগুন যখন ভিজে যাবে কোনো ড্রাই থাকবে না তখনই ভাজা হবে ভ্যাসনটা লাগিয়ে প্রায় দশ পনেরো মিনিট পর্যন্ত রেখে দিয়েছে ঠিক এরকম হবে ভ্যাসনটা কিন্তু একেবারে ভালো করে কিন্তু বেগুন উপর সেট হয়ে গিয়েছে এখানে দেখুন কোনো শুকনো নেই এখন চলে যাচ্ছি বেগুনগুলো ভাজার জন্য চুলা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এখানে আপনার ছেলে অল্প তেলেও ভাজতে পারেন আমি যে পরিমাণ তেল দিয়েছি ওই তেলও এখানে অতিরিক্ত মানে ডুবো তেলে আসলে ভাজার দরকার না যদি চান ডুবো তেলে ভাজতে পারেন কারণ ডুবো তেলে অনেক সময় ভাজলে বেগুনের ভিতরে অনেক তেল ঢুকে যায় তবে অল্প তেলও কিন্তু সেলো ফ্রাই করতে হবে আমি সবগুলো বেগুনে ভাজার জন্য দিয়ে দিয়েছি তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেগুনগুলো ভেজে নিয়েছি এখন বেগুনটা উল্টিয়ে দিয়েছি বেগুনের নিচ সাইডটা কিন্তু অলরেডি কিন্তু কালার চলে এসেছে আর খুব সুন্দর কিন্তু গন্ধ বেরোচ্ছে ভাজা টাল জিরার ফ্লেভার কিন্তু দারুণ এক এক করে সবগুলো বেগুনে আমি উল্টিয়ে দিয়েছি আবারও চুলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেগুনটা ভেজে নিচ্ছি বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি বেগুনটাকে এভাবে করে একটা স্ট্রেনার দিয়ে বেগুনটাকে কিন্তু পেঁচোলাটা দিয়ে তারপর উঠিয়ে নিয়েছি তেলটা এইভাবে করে একটু কাত করে নিয়ে এখন একটা সার্ভিং প্লেট নিয়েছি এখন আমি বেগুনটাকে সার্ভ করে নিয়েছি আপনারা দেখলে বুঝতে পারেন বেগুনের উপরে কোডিংটা খুবই মোসমচে ছিল আপনারা এইভাবে ট্রাই করতে পারেন লোবনেও মোসমচে এই বেগুন ভাজাটাকে তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মুসমুচে বেগুন ভাজা এরকম বেগুন ভাজা যদি হয় আর কোনো কিছুই লাগে না খিচুড়ি গরম গরম ভাতের সাথে এরকম সুস্বাদু বেগুন ভাজা কিন্তু দারুণ জমে যায় অতিথি আপ না আপনারা চাইলে এই বেগুনটাকে সুন্দর করে ভেজে ডাইনিংয়ে দিতে পারেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ